নমস্কার, চারুলতা শিল্পকলা কেন্দ্রে সবাইকে স্বাগত। আগের পুরনো এপিসোডের ভিডিও আমরা এই এপিসোডে কমপ্লিট করব। আগের এপিসোডে আমরা কি করেছিলাম, কেবলমাত্র ফুলগুলোকে আমরা কালার করে রেখে দিয়েছিলাম। তো আজকে পুরো ফ্লাওয়ার ভাসটাকে কমপ্লিট করে নেব। প্রথমে কি করব, পাতাগুলোকে কালার করার জন্য গোল্ডেন ইয়েলো দিয়ে এক সাইডে লাইট পোর্শনে আমরা দিয়ে দেব। নেক্সট কি করব, লাইট গ্রিন দিয়ে আমরা এভাবে করে নেব। নেক্সট ডিপ গ্রিন দিয়ে, নেক্সট প্রুসিয়ান ব্লু, এরপরে সব পোর্শনগুলোকে আমরা কি ইয়েলো লাইট গ্রিন যেভাবে বলা হয়েছিল, এখানে কি পোর্শনগুলোর কাছে আমরা কি করলাম, গ্রিন দিয়ে মিক্সড করে নিলাম, আর ইয়েলোর কাছে আমরা কি করলাম, ইয়েলো দিয়ে মিক্সড করে নিলাম। এই পাতাটার কালার আলাদা হবে, তাই প্রথমে কি করব, আমরা ইয়েলো দিয়ে দেবো। ইয়েলোর উপরে হালকা হালকাভাবে লাইট গ্রিন এইভাবে মিক্সড করব, দিতে থাকব। পুরোটা কভার হয়ে গেলে লাইট গ্রিন দিয়ে কভার করে নেওয়ার পরে ইয়েলো নেব, ইয়েলো দিয়ে আমরা মিক্সড করে নেব। হয়ে গিয়েছে, এইভাবে সমস্ত পাতাকে আমরা কালার করে নেব। এবার শ্যাডোগুলো কি করব, কুশনগুলো দিয়ে দেখিয়ে দিয়েছি, এইভাবে ডট 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 ভাবে কিছুটা দিতে থাকব। ডট ডট ভাবে দিয়েছি কিন্তু খুবই হালকাভাবে দিয়েছি। নেক্সট কি করেছি, ডিপ গ্রিন দিয়ে আমরা মিক্সড করে নিয়েছি। এই ধারেও আমরা সেম করব, যতগুলো আছে সেম টেকনিকে আমরা এইভাবে করতে থাকব। এখানেও মিক্সড করে নেব লাইট গ্রিন দিয়ে, এখানেও সেম ডট ডট ভাবে দিয়ে ডিপ গ্রিন দিয়ে মিক্সড করে নেব। হয়ে গিয়েছে, এরপরে আমরা লাইট গ্রিন পুরোটাতে কভার করে দেব। নেক্সট কি করব, এই পোর্শনে আমরা কি করেছি, ডিপ পোর্শন করেছি, এই জন্য আমরা ডিপ স্কাই ব্লুকে নিয়ে এই এতটাই আমরা ক্রিয়েট করব। ব্যাস এইভাবে করে নেব, কিন্তু সামনের ধারে আমরা করিনি। সামনের ধারে আমরা কি করব, হোয়াইট দিয়ে কিছুটা লাইট পোর্শন করে নেব। এরপরে ডিপ ভাওলেট নেব, ডিপ ভাওলেট নিয়ে আমরা সুন্দরভাবে লাইনিং ভাবে এইভাবে ড্র করব। এরপরে শর্ট এর থেকে ছোট করে এর নিচে কালার ভরে দেব, এর নিচে দেব। এরপরে দেব এইখানে, এইভাবে করে নেব সিম্পল। কিন্তু ফুলটাকে আমরা যদি ভালো করে কালার করতে পারি তো তাতে পুরো ছবিটা কি সুন্দর লাগবে। এরপরে লাইনিং করে নেব, এইভাবে ডিপ লাইট ক্রিয়েট করে নেব। ডিপ কালার দিয়ে কী করলাম, লাইট স্কাই দিয়ে আমরা মিক্সড করে নিলাম, এভাবে করে নেব। এরপরে কিছুটা আবার ডিপ করার জন্য রেখা রেখাভাবে মতোভাবে ক্রিয়েট করে নেব। ব্যাস হয়ে গিয়েছে, এবার ব্ল্যাক পেন দিয়ে আমরা সুন্দরভাবে বর্ডার টেনে নেব পুরোটাতেই। বর্ডার টানার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এভাবে আমরা কি কালার করব, যেই পোর্শনে আমরা ডিপ দেখিয়েছি কেবলমাত্র সেই পোর্শনে আমরা রেখা টানবো ব্ল্যাক পেন দিয়ে, লাইট পোর্শনে নয়। কিন্তু সুন্দরভাবে আমরা এইভাবে কমপ্লিট করে নেব। এরপরে হোয়াইট দিয়ে এই ধারটা আমি আগেই বলেছিলাম কি করব, একটু লাইট করে নেব। কেমন লাগলো পুরো কমপ্লিট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওকে শেয়ার করবেন।
থ্যাংক ইউ।